বাংলা লিংক বাংলাপথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা এসেছি বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন বাজার থেকে রেমাক্রি ঝিরি ধরে দারুণ এক প্রাকৃতিক পরিবেশ পেরিয়ে বর্তমান সময়ের এক আশ্চর্য সৌন্দর্য নাফাখুম ঝর্ণা দেখে রেমাক্রি ঝিরি ধরে অনেক অনেক দূরের জিনাপাড়ায়। সারাদিন হেঁটে সন্ধ্যে জিনাপাড়া পৌঁছেছি আমরা, সেই জিনাপাড়া আপনারা দেখেছেন। আজ সকালে আপনাদের নিয়ে রওনা হয়েছি অজানার খোঁজে নাক্ষিয়াং এর পথে। ওই মেঘের নিচেই আছে জিনাপাড়া, আর জিনাপাড়ার বিজিবি ক্যাম্প। তো বান্দরবানের গহিনের বুনো পাহাড়ি পথে চলতে চলতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। প্রশ্নটি ছিল বান্দরবান জেলা কোন বিভাগের অন্তর্গত, এর সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। এবারে 10,752টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 10,428টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার উত্তরার মিনু রহমান। আপনাকে কংগ্রাচুলেশন। এই রাস্তাটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস রাস্তা, কি কারণে জানেন? আশেপাশে ভাঙা নেই, খাড়া নেই, খুঁড়ু নেই, কিছু নেই। এই রাস্তায় আছে প্রচুর ঝোঁক, আমরা যদি দাঁড়াই তাহলে আমাদের খবর আছে, না দাঁড়াইলেও খবর আছে। তাই ধুমধাম যাইতেছি, ধুমধাম। বান্দরবানের এই একটা ভয় জোঁক। জোঁক ছাড়াও অনেক জীবজন্তু আছে এই জেলায়, তবে সেইসব ভাগ্যে না থাকলে দেখা পাওয়া যায় না। আমরা চলেছি কোন এক স্বর্গের খোঁজে নাক্ষিয়াং এ। যেতে পথে রাস্তাটি দেখে রাখুন, জিনাপাড়া হয়ে নাক্ষিয়াং আপনাদের এই পথ ধরেই যেতে হবে। ও ও, এটা তুলেন না, একটা কি মাছ এটা? ও, এটা তো কালবাউস। কালবাউস আর এখানে আছে আমরা ঠিক যেখানে যাচ্ছি উনি সেখান থেকে আসছে, সেখানে মাছ এগুলা উনি ধরে নিয়ে আসছে, কালকে সারা রাত ওখানে ছিলেন। সত্যি কথা বলতে কি, মনে ভয় থাকলে এই পথে হাঁটা সম্ভব না। চোখ কান খোলা রেখে একতালে এগিয়ে যেতে হবে, সাথে সারাদিনের পথের খাবার অবশ্যই রাখবেন। ছোটখাটো একটা শৈলপ্রপাত, যারা বান্দরবান আসে শৈলপ্রপাত দেখেন তাদেরকে বলি আমরা এই রাস্তায় চলাচলে শত শত শৈলপ্রপাত দেখছি। ঝিরির পানি, মিনারেল ওয়াটার। জিনাপাড়া থেকে নাক্ষিয়াং একদিনে ঘুরে আসা যায়। খুব সকালে দিয়ে টানা পায়ে হাঁটে 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নাক্ষিয়াং এ। ওখানে যে কি কি দেখার আছে তা অবশ্য আমরা এখনো দেখিনি, তাই বলতেও পাচ্ছি না। তবে জিনাপাড়ার সবাই নাক্ষিয়াং কে এক আশ্চর্য সুন্দর স্থান বলে আমাদের জানিয়েছেন। সেই ভরসায় আমরা ছুটেছি নাক্ষিয়াং দেখতে। শুনেছি ওই পথে শহুরে বাবুরা কোনোদিন যায়নি। বান্দরবান শহর থেকে জিনাপাড়া আসার পথটি আপনাদের বলে দিই। থানচি উপজেলা সদরে পৌঁছে আপনারা নৌকা ভাড়া নিয়ে তিন্দু হয়ে রেমাক্রি চলে আসুন। রেমাক্রি থেকে গাইড নিয়ে খুব ভোরে রওনা দিন নাফাখুম ঝর্ণার উদ্দেশ্যে। 2-3 ঘন্টা লাগবে নাফাখুম যেতে। নাফাখুম দেখা শেষ হলে রেমাক্রি খাল ধরে রওনা দিন জিনাপাড়ার পথে। সাথে অবশ্যই ফার্স্ট এড বক্স, লম্বা দড়ি, ছোট ব্যাগে হালকা জামা কাপড়, শুকনো খাবার, টর্চ লাইট, পর্যাপ্ত ব্যাটারি, লাঠি, ছোট চাকু, পথ খরচের টাকা রাখবেন। মনে রাখবেন এই বুনো পাহাড়ি জনপদে আমরা মেহমান, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ কোন রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে এই পাহাড়ি মানুষগুলোই আপনাকে সাহায্য করবে। প্রায় 2 ঘন্টা ধরে আমরা হাঁটছি, চলার পথটি আপনারা দেখছেন, একা একা এই পথ চিনে চলা কিন্তু সম্ভব না। এক রাস্তা রে বাবা, যে রাস্তায় কোনো রাস্তা নাই।
আমাদের গেলে তো এই রাস্তার এই অবস্থা। সাধারণত বর্ষাকালে নাকখিয়াং এর পথে কেউ চলাচল করে না, সে সময় এই পথ পিছলে থাকে এবং তাতে জোঁক থাকে প্রচুর। চলাচল না থাকায় নাকখিয়াং যাওয়ার পথটি বন জঙ্গলে ভরে যায়। বর্ষা শেষ হলে জেনাপাড়া সহ নাকখিয়াং এর কাছাকাছি পাড়ার পাহাড়ি মানুষেরা নাকখিয়াং হুঙে মাছ ধরতে যায়। তখন আবার তারা জঙ্গল কেটে পথ তৈরি করে। বুঝতে পাচ্ছেন, এবছর আমরাই সেই জঙ্গল কেটে পথ তৈরির ঠিকাদারি নিয়েছি, যেন আপনারা পথ চিনে আসতে পারেন। পথটি কখনো নেমে যাচ্ছে, আবার কখনো উঠে যাচ্ছে পাহাড় হাঁচড়ে। চারপাশে এত ঘন বন যে সূর্যের আলো কিন্তু ঠিক মতো মাটিতে পড়ছে না। দারুণ এক রোমাঞ্চকর পরিবেশে আমরা চলেছি বান্দরবান জেলার গহিনীর কোন এক অজানা পথে। এই পথে এখন আমরা যাব, আমি জানি না, তবে এটা আসলে কোনো রাস্তা নাই, এক্সট্রিম ট্রেকিং, এক্সট্রিম হাইকিং। ও পথটি দেখে আমার কেন যেন বারবার বনের রাজা টার্জানের কথা মনে পড়ছে, আবার কখনো বা জঙ্গল বয় মুগলির সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার ইচ্ছে হচ্ছে। সাধারণত টেলিভিশন বা সিনেমার পর্দায় আমরা এই ধরনের দৃশ্য দেখে থাকি। আমাদের দেশে যে এত সুন্দর বুনো প্রাকৃতিক পরিবেশ আছে তা এখানে না আসতে জানতেই পারতাম না। তো পাহাড়ি বুনো রোমাঞ্চকর পথে চলতে চলতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, তাজিং ডং কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ পাহাড়, বি গ্রাম, সি নদী। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে তাজিং ডং কি? আমরা চলেছি জিনাপাড়া থেকে নাকখিয়াং এর পথে। এ পর্যন্ত আমরা দুটি বড় পাহাড় পার হয়েছি, আরেকটি পাহাড় পার হলেই আমরা পৌঁছে যাব নাকখিয়াং এ। আমাদের সাথী পাহাড়ি বন্ধুরা, এই তো আরেকটু, হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়টা পেরোলেই শেষ, এই সব বলে বলে আমাদেরকে পথ চলায় উজ্জীবিত রাখছে, আর আমরা তাদের কথায় বিশ্বাস রেখে হাঁটছি তো হাঁটছি। আমরা এতক্ষণ উঠলাম 1160 ফিট, এখান থেকে নিচে শব্দ পাচ্ছি আমরা একটা এরকম, বুঝতেছেন আমরা কোথায় যাচ্ছি? আনডিসকভার্ড একটা কিছু এখন আপনাদেরকে দেখাবো। বাংলালিংক বাংলার পথে, বাংলালিংক বাংলার পথে, বাংলালিংক বাংলার পথে। এটা হচ্ছে দতং, হ্যাঁ দতং, আর তাজিং ডং সেজিতন ওই 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 কাছে ওইখানে ওই দিকে দেখা যাবে, এখান থেকে নামলে না এ নামে গেলে ওই দেখা যাবে না, ওই পর্যন্ত ওই ওই লোকে দেখিয়া ওই মানে উপর থেকে দেখা যাবে, এখান থেকে তাজিং ডং দেখা যায়, আর এটা হচ্ছে দতং, দুইটাই মোটামুটি বিশাল হাই স্পিক। আসেন আমরা এবার নামবো, ডেঞ্জারাস রাস্তা, একদম খারাপ। বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলা পথে। বান্দরবানের গহীন নাকখিয়াং এর রিস্কি পাহাড়ি খাঁজে আপনারা যে যেখানে আছে নিজেকে সামলে রাখুন, কারণ আমরা এখন একেবারে হেলে পড়া পাথরের দেয়াল ধরে স্পাইডার ম্যানের মতো নেমে যাব একেবারে নিচে। টেলিভিশনের পর্দায় ঠিক অবশ্য বোঝা যাচ্ছে না যে আমরা কেমন একটা অবস্থার মধ্যে আছি। আমাদের বর্তমান চ্যালেঞ্জ কোন ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করা। জীবন শেষ, অবলীলা সাঙ্গ, খুব দারুণ একটা রাস্তা, ডেঞ্জারাস, লোকে ভরা। আপনাদের কাছে যোগের কথা বলবো না, বান্দরবানের গহীনে যোগ অতি সাধারণ একটা বিষয়। যোগ দেখে পাগল হয়ে যাওয়ার কিছু নেই, ঘাড়ে পিঠে হাত পায়ে মাজায় গলায় শরীরের সবখানে খুঁজে পাচ্ছি তাদের। যোগের সাথে দোস্তি করে
এপাশের খাড়া পাহাড়ের গা বেয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। হাজার ফুট নিচে ঘন বাঁশবন ও ঝোপঝাড়ের ফাঁকা দিয়ে পাথরের খালটি দেখা যাচ্ছে। ওপারের বিশাল পাহাড়টির নাম দতং। এই এলাকার পাহাড় খাল খুম এইসব নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। কোন এক সময় দতং নামে একজন রাজা ছিল। তিনি তিন্দু রাজার সাথে যুদ্ধ করেছিলেন। তার পরিবারের কাহিনী নিয়ে সাত ভাই খুং এলাকার নাম হয়েছে। ওপারে দতং পাহাড় পার হলেই আমরা উঠে যেতে পারবো তাজিংডং পাহাড়ে। তবে এ মুহূর্তে ওসব ভাবার কোনো ফুরসত নেই আমাদের, আমরা নিজেদের যান বাঁচানো নিয়ে ব্যস্ত আছি। দাদা এটা কি ভুল? এটা ফুল নাম জানি না আমি। ভালো, এটা ফুল হতে পারে, ফলে হতে পারে। আচ্ছা ধরা দেবে? তাহলে ধরে এই ভিতরে ঘোলার মতো হয়েছে প্রথমে। এটা হলো এখন তো বোড়া হয়ে গেছে। এটা নরম হয়েছে, এটা তরকারি পাট করে এটা খাওয়া যায়। খাওয়া যায়। ওয়াও, দেখেন এটা গাছ না ফুল সে সম্পর্কে আমাদের হচ্ছে ভুল। বান্দরবান, হ্যাঁ, এটি আমাদের দেশের একটা রহস্যময় জেলা। পাহাড় পর্বত বনভূমি লেক ঝিরি উপত্যকা ঘেরা 13 রকম জাতিগোষ্ঠীর সহাবস্থানে এক মায়াময় দুর্ভেদ্য সৌন্দর্যের জেলা এটি। আমাদের সবার ভাগ্যে বান্দরবানের এই গহীন পরিবেশ দেখতে আসার হয়তো সম্ভব হবে না। তো অজানার পথে চলতে চলতে আপনাদেরকে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911-624736 এই নম্বরে। আমি নম্বরটা আবার বলি 01911-624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা সেই সকাল থেকে হেঁটে হেঁটে প্রায় এসে গেছি নাকখ্যাং এর কাছে। বাঁশ কাটার ছলে আমাদের একটু রেস্ট হলো। আমরা একেবারে খাড়া নাম্বার প্রায় 650 ফিট, 650 ফিটের মধ্যে দেখেন যোগ আমার পায়ে যে কটা লাগছে আমি একটাও চেক করতেছি না। সবাই যোগ চেক করতে যায় আচার খাচ্ছে, ডেঞ্জারাস রাস্তা, পড়ে গেলে বাস্তন্ন। খুব খেয়াল করে দেখুন পায়ের তলায় পচা বাঁশের সেতু, পাশেই খাড়া পাহাড়ের খাল। বর্ষায় এই স্থানটি একটা ঝর্ণার রূপ নেয়। এবার ভাবুন আমাদের চলাপথটা কেমন। কত সুন্দর জায়গা রয়েছে ওই জঙ্গল ধর, এই জঙ্গল ধর আমাদের, এই জঙ্গল। আমাদের সাথী শহুরে বন্ধু শিবলির অবস্থা দেখুন। আপাত দৃষ্টিতে টেলিভিশনের পর্দায় স্থানটি তেমন একটা কিছু মনে না হলেও আসলে ওখানে বেশ বড় একটা খাদ আছে। নিচে ঘন ঝোপ থাকায় আপনি কোথায় পা দিয়ে নামবেন তা নির্দিষ্ট করতে পারবেন না। কোনোভাবে ভুল স্থানে পাড়া দিলেই সরাসরি নিচে। তাছাড়া পায়ের নিচে আছে বুড়ো পিছলে পাথর। পাহাড়ি খাঁজে এমন পরিস্থিতিতে অবশ্যই দড়ি ব্যবহার করা উচিত। তাছাড়া সঙ্গীদের হাত বা বাঁশের লাঠি ধরেই ওই ধরনের খাড়ি পার হওয়া সম্ভব। এবারে বুঝুন কি পরিবেশে আমরা আপনাদের জন্য ভিডিওতে এই চিত্র ধারণ করেছি। আগে যোগ দেখে, আগে নাম নাইমে তারপরে যোগ দেখি। দেখতে পাচ্ছেন নিচে কিভাবে নামছি? ওখানে কিন্তু রাস্তা নেই, পুরো পাথর এভাবে আছে। আজকের বাংলার পথে আমরা আপনাদের দেখাচ্ছি মানুষ বনাম জঙ্গল, মাঝখানে একটু জোকের মিক্স আছে। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের পথ প্রদর্শক ভাগ্যচন্দ্র মেম্বারকে। তিনি ও তার দল আমাদেরকে এই পথে সাহায্য না করলে কোনোভাবেই আমরা নাকখ্যাং আসতে পারতাম না। জিনাপাড়ার রায় বাহাদুর হেডম্যান সহ সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই পথে আসার উৎসাহ দেওয়ার জন্য।
বাংলালিংক বাংলা পথের আজকের চ্যালেঞ্জ প্রায় শেষ করে এসেছি আমরা। এখনো পর্যন্ত তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বান্দরবান সম্পর্কে এ কদিনে আমাদের যে পরিমাণ অভিজ্ঞতা হয়েছে তা আমরা শেয়ার করেছি আপনাদের সাথে। আমরা যা দেখেছি তা প্রায় সবটুকু আপনারা দেখেছেন। আশা করি গহীন বান্দরবান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়েছে আমাদের সবার। নামতে নামতে এখন 720 ফুট, এলাকাটা একটু ভালো, রিক্স কম। আর একটা জিনিস দেখেন, এর পাম্পই ভরা, কি পাম্প ধরছে দেখেন, জঙ্গলে পাম্প। বাঁশবন শেষ হয়ে গেছে, এতক্ষণে আমাদের চারপাশের পরিবেশ বদলে গেল। এই এলাকাটি পিছলা, স্যাঁতসেঁতে, ছায়াময় এবং ঠান্ডা, অনেকটা ট্রপিক্যাল ফরেস্টের মতো। বড় পাহাড়ের নিচে হওয়ায় এখানটায় সরাসরি সূর্যের আলো পড়ে না। এখানকার গাছগুলো খুব লম্বা লম্বা, কিছুটা রোদ পাওয়ার জন্য গাছগুলো পাল্লা দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছে, যেন মনে হচ্ছে সেরকম। অনেক ধরনের পোকামাকড় দেখতে পাবেন গাছে, মাটিতে এবং পাথরে। সাবধান থাকবেন, কোথাও হাত পা ছড়িয়ে বসে আরাম করতে যাবেন না। আর আমরা প্রায় চলে এসেছি নাকখিয়াঙে। আশেপাশের পরিবেশ দেখে পেছনের সকল কষ্ট দূর হয়ে গেছে, সবার মধ্যেই একরকম জয়ের আনন্দ। দতং পাহাড়ে খাঁজের এই পরিবেশটা আসলে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। টেলিভিশনের পর্দা যা দেখছেন তা নিতান্তই সামান্য। প্রায় 3.5 ঘন্টা বুনো পাহাড়ি পথে অনেক চড়াই উৎসাই পেরিয়ে আমরা এসেছি কোন এক স্বর্গীয় লেগুনে। এটাই নাক্ষিয়াং খুম। এর আশেপাশে দেখার আছে অনেক কিছু, তবে এখানে আস্তে আস্তেই আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেল। নাক্ষিয়াং এর অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আমাদের সাথে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী পর্বে বাংলালিংক বাংলা পথে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা বলতে পারছি না। তো দেখা হবে আগামী পর্বে। বান্দরবানের আরো গহীনে সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলালিংক বাংলা পথে।